আচ্ছা, এরপরে কি কি দিলেন আমারে? বেগুন কত কইরা? এইটা বেগুন এটা একবার সর্বনিম্ন দেন 60 টাকা রাখা যাবে, বেচি 80 70 আর দেন। কত রূপ দিবেন? 4 টা দেন, 4 টা বেগুন দিবেন ভাই। আদাই বেগুন আর কি দিব? আর কিছু না, আলু তো নতুন, ডাল দাম অনেক বেশি, ওটা খাওয়া যাবে। ঠিক আছে, আর কি মূলা কত করে ভাই? বাঁধাকপি 1 কেজি 200 গ্রাম হইছে। বাঁধাকপি 1 কেজি 200 গ্রাম। মূলা কত করে? মূলা 60 টাকা। হ্যাঁ, বরবটি কোনটা কি? বরবটি সাবাইরে বরবটি, এটা 120 বেশি আপনার জন্য 100 টাকা, আর এটা রাখবো 80 টাকা। এখান থেকেই দেন না? আচ্ছা দিচ্ছেন, দিচ্ছি দিচ্ছেন দিচ্ছি। এই যে যা মুট করছি তাই দেন, মুটের বেশি যায় না? না, মুটের বেশি জানো না। কাঁচামরিচ অল্প করে বাসায় থাকতে পারে, কত করে কেজি? কেজি কত? 250 যে পরিমাণ তরকারি নিয়েছে, আপনার কি মনে হয় এই তরকারি একদিনে চারজন মানুষ খেয়ে শেষ করা সম্ভব? চার দিনে সম্ভব? চার পাঁচ দিনেও সম্ভব না? এক সপ্তাহ আগে রাখবেন না? আমার তো ওই জায়গায় রেগুলার বাজার চলে, এই বাজারটা হয়েছে আমি 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 বাজার করি, আর আব্বু তো রেগুলার আশেপাশের থেকে আব্বু বাজার করতেই থাকে। আপনি তো আমগো মোহব্বতে দুই সাইডে সদাই লিয়ে যান, মোহব্বত আছে না? এটা দুই পিস দিমু, দুই পিস। এটা কি? চিচিঙ্গা। চিচিঙ্গা না দিয়া দুনদুল দেন, দুনদুল। ঠিক আছে, এটা ডিম দিয়ে বাজি খেতে সেরকম স্বাদ, ডিম দিয়ে বাজি খেতে। কত করে কেজি? দাম কমে রাখমু আমি। কত দাম? 80 বেশি আপনার 70 টাকা ধরমু। কইলাম তো তিন পিস দিয়ে দেন ভাই। না, দুই পিস দেন। আচ্ছা দুই পিসই দেন, ৬ টাকা করে তরকারি খাইছি, আর এখন তরকারি খাইছি কি 80 টাকা, 100 টাকা, 150 টাকা? দাম কম কই? দাম তো বেশি, দাম কম কই? দেন দেন, বাংলাদেশের মানুষ আর কয়দিন পরে না খাইয়া মরব, বুঝছেন? তরকারি খাওয়া ছাইরা দিব, খালি এই যে দিশাদের মতো কি খাইবো? পানি ভাত নাকি? আর আলু ভর্তা? ওই কিন্তু আলু ভর্তা আর ভাত ছাড়া কিছু খায় না। ঠিক আছে, তাইলে কমপ্লিট না? পেপে নিবে না? না, লাউ আবার আবার এক সপ্তাহ পরে আইসা টাটকা তরকারি নিয়ে যাবো, টাটকা খাবো। ভুল করেন না। তাই আপনি কি মনে করেন যে আপনার আমি ভুলি? আপনার করে ভুলি আমি? না ভুলেন না, ভুলি না ভাই। 680 টোটাল, 680 দিশা তোমার কাছে 680 আছে, তো তুমি এই জায়গা থেকে আরো 1000 বাই করো, 1000 বের করো, 300 রাখো, তোমার কাছে রাখো 300। হ্যাঁ, আরো 1000 বের করো, মাছের বাজার যাবো, তারপরে দাও দাও টাকা দিয়ে দাও। ঠিক আছে, তাইলে কমপ্লিট নাকি? হ্যাঁ, রিক্সায় দিয়ে দেন। আরেকটা কই ব্যাগ? আরেকটা কই আমার রিক্সায় না? হ্যাঁ, রিক্সায় দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই, আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে আসছি বাজারে। সাধারণত আমি যেই সময় বাজারে আসি, ভালো আছেন? সেই যেই সময় বাজারে আসি সেই সময় আসছি, সন্ধ্যায় আসি আর কি, সন্ধ্যার সময় আসছি বাজারে। বাজারে বেশ এই জিনিসটা আমার নিতে বলছে আজকে। এটা কি সবুজটা না কাঁচা? কাঁচা নেন তো একটা। কত করে এটা? 50 টাকা কেজি। 50 টাকা বলে আবার মাত্র? ছোটো দেন, ছোটো দেন, ছোটো দেন, অত বড় খাবে না, একটা ছোটো একটা দেন। কতটুকু হবে এটাতে? তাহলে এইটা কতটুকু হবে? আমার কাছে এইটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা একটু ছোটো বাট এটা দেখতে সুন্দর লাগছে আর কি।
ছোট সাইজের তো কতটুকু ওইটা কোনটা এক কেজি থেকে কম ওইটা আর এটা এটা তাহলে ওইটাই দেন বড় একটু বড়টাই দেন কিন্তু ওইটা দেখতে সুন্দর আচ্ছা এইখান থেকে আচ্ছা 70 টাকা দিও এটা কি নতুন আলু কত করে কেজি একদম একদম কেন একদম কেন তাহলে কি আমি আর একটু যাচাই করুম না নিয়ে নিব যাচাই করলে তো দেখা গেছে অন্য দোকান থেকে নিয়ে নিলাম কমেডমে রাখেন দেন এক কেজি নতুন আলু নতুন আলু উঠছে আর আমরা খামু না তাহলে কি হইব কন তো আপনি কন হইব সেটাই নতুন আলু তো একটা হেভি জিনিস এটা এই সাইজে এটা বড় দেন এই তো নতুন আলু এটা এটা কোন দেশি আলু উত্তর মানে বগুড়ার দিকের আলু আচ্ছা আলু পেয়ে গেলাম আলু যেহেতু নিছি আমাদের তো সিম টমেটো ফুলকপি এগুলো নেওয়াই লাগবে এগুলো না নিলে তো বাসা থেকে বাইর করে দিব আমারে সিম ভালো সিম লাগবে আমার হ্যাঁ এর চেয়ে ভালো আছে এর চেয়ে ফ্রেশ যেটা ওই যে কোনো ইয়া হবে না কত করে সিম কত করে কত করে 80 টাকা কেজি কতটুক দিচ্ছেন হ্যাঁ না না এক কেজি দেন এক কেজি দেন সিম এক কেজি দেন সিম এক কেজি নেব ফুলকপি আহা কি সুন্দর ফুলকপি তাই না দিশাদ ফুলকপিগুলো সুন্দর পছন্দ হয়েছে পছন্দ হইলে কিছু করার নাই কেন আমি খাই না তুমি খাও না ফুলকপি খাও না কি খাও তুমি আমি খাই না কিছু কি খাও তুমি আমি খাই ভাত খাই ভাত কি দিয়ে খাও ভাত ডিম দিয়ে খাই আর ডিম ছাড়া তুমি কিছু খাও না আলু খাই ডিম আলু ছাড়া কিছু খাও না না তে এই এমনি এরকম কেমনে হইলা তুমি কেমনে হইলা ভাই একটু একটু হ্যাঁ পড়ে যাব হ্যাঁ এরকম তুমি কেমনে হইলা কও এই জবাব দাও কেমনে তুমি এরকম হইলা যদি আলু আলু আর ভাত খাইয়া হ্যাঁ এই নরম নরম না ভাই শক্ত আছে শক্ত কেমন হবে আলু ভাত খেয়ে হওয়ার কথা আলু ভাত খেলে থাকবো আপনার মতো গরু গোশ খাও আসল জায়গায় আটকে গেছে কত কইরা ইয়া কত কইরা ফুলকপি হ্যাঁ না 50 টাকা তো আরো 3 মাস আগে নিছি কমাই দেন আচ্ছা সব যদি আপনার কাছ থেকে নিই তাহলে তো হইব না পরে তো সবাই ওই জায়গায় ওরা সাহেরা সবাই রাগ হইব আমার উপরে আমি সবার কাছ থেকে নেই তো সবার কাছ থেকে নেই আমি ফুলকপি কটা দিছেন দুটা দুটা দেন দুটা দেন ফুলকপি এখান থেকে আমি আর কিছু নিব না আমি সামনের থেকে নিব হ্যাঁ এটা এটা কত করে কেজি শশা জীবনে খাইলাম 5 টাকা 6 টাকা 7 টাকা 10 টাকা 12 টাকা 15 টাকা আপনারা এখন আইসেন শশা নিয়া কয়দিন আগে কিনছি শশা 130-140 টাকা কেজি এখন আইছে শশা 80 টাকায় তারপরেও কয় যে এটা খাইতে দিব না না 2 কেজি না 2 কেজি না 2 কেজি না জোর কইরা 1.5 কেজি দিলে হইব নাকি 1.5 কেজি তো নিতেই হয় না দুই আপনি কত করে বলছেন 80 টাকা আমি বলবো এবার 70 কইরা 2 কেজি মারেন 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 আর দেন না এই শশা আমার আম্মা খায় দেশি 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 আমার মা খাইবো ঠিক আছে মনে করবেন যে আপনার মা খাইবো এবার বুঝা দেন আপনি কি দিবেন খারাপ নাই যা আছে সব মনে করেন যে সব দেশি দেশি না হাইব্রিড না এখানে ওই যে হাইব্রিড দেখেন ওই যে চেহারাই আলাদা আচ্ছা হাইব্রিড কত করে হাইব্রিড ভাই 50 টাকা হাইব্রিড 60 টাকা 50 টাকা বেগুন আছে অনেক পদের এই বেগুন এটা কত এটা 70 টাকা এটা 60 টাকা এটা এটা ভাই 80 টাকা আর ওইটা এটা ভাই 120 টাকা ওইটা গফরগাঁওয়ের তাল বেগুন গফরগাঁওয়ের তাল বেগুন হ্যাঁ কালা হইলেই গফরগাঁও বানাই দেন আপনারা আলহামদুলিল্লাহ অসুবিধা নাই না না দেন 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 অসুবিধা হ্যাঁ দেন রাগ করলে আবার এটা এটা ভালো না এই শশাটা ভালো না শশাটা ভালো না এই যে বাজার করতে হইলে আমার মতো এরকম দেখাসি না বাজার করবেন আচ্ছা অসুবিধা নেই আচ্ছা তাইলে কত কি হইছে টমেটো তো লাগবে টমেটো কত করে টমেটো কত করে 120 টাকা ভাই 12 আচ্ছা এগুলো আমি একটু সামনের থেকে নেই
ঠিক আছে আপনার কাছ থেকে তো আমি চারটা পাঁচটা আইটেম নিছি আমি আমি সবার কাছ থেকে নেই একটু তাহলে অর্ডার নিয়ে বন্ধ করেন সব হ্যাঁ অর্ডার নিয়ে না না সামনে থেকে নেই একটু সামনে থেকে নেই ওই যে তাকারিছ আমার আচ্ছা জি না না আসতেছি 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 আচ্ছা ভাই ওই দিতে লই আচ্ছা বিশাল হ্যাঁ তুমি এইটা পে কইরা সামনের দিকে চলে আসো টাকা লাগলে আমার কাছে নিয়ে আসো কি অবস্থা কি অবস্থা লাউকা আচ্ছা দেখি ওই জায়গার লাউ যদি আপনার চেয়ে খারাপ হয় তাহলে আপনার কাছ থেকে নিব না আসি একটু আসি ঘুরে আসি একটু না না সবই ঠিক সব ঠিক সবার কাছ থেকে তার কাছ থেকে সব নেই নাই চলে আসছি সব সব ওনার কাছ থেকে নিই নাই তো সবার কাছ থেকে নিব না না কোয়ালিটি ভালো আছে আমি তো আমার রিকশাওয়ালার বান্দা ধুয়ে দিছি কই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শুনেন কি কি দিবেন লাউ দিবেন না লাউ একটা দিব আমি একবার মনের মতো একটা লাউ দিব দেন তো কত করে এরকম লাউ কিন্তু আগের দোকানে দেখে এলাম কত 60 টাকা না 70 টাকা চাইলো আচ্ছা হেডাম বুঝমো না না লোকজন চারজন চারজন চারজনের ভিতর আবার সবাই ঠিকঠাক মতো লাউ খায় না এটা কত দাম কম দাম কত ঠিক আছে তাহলে লাউ নিলাম এরপরে নিব হচ্ছে টমেটো টমেটো ওইখান থেকে আমি নিই নাই ওরা জোর করছিল আমি নিই নাই অবশ্যই 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 অধিকার আছে না দুই কেজি না দুই কেজি না এক কেজি দেন এক কেজি দেন কাঁচা টমেটো নিব আচ্ছা কাঁচা টমেটো কত করে একশো শালগম আজকে আসছে না শালগম তো তেমন একটা খানা ভালো হ্যাঁ দেন দেন এক কেজি দেন এটা কত কত 120 টাকা তা আমার জন্য কমায় রাখবেন না আপনি এটা কমানোর ব্যবস্থা নাই ব্যবস্থা নাই ইন্ডিয়ার মাল তো আচ্ছা কাঁচা টমেটো কত কইলেন আমরা তো দেশি খাইতে চাই দেশি খাইতে চাই এখন পর্যন্ত ভালো আসে নাই দেশি এখন পর্যন্ত ভালো আসে না ভালো আসে কাঁচাটা কাঁচাটা ভালো আসে আচ্ছা উস্তা দিয়েন উস্তা কত কইরা উস্তা 100 টাকা আর করলা 80 টাকা উস্তা 100 টাকা করলা উস্তা দেন হাফ কেজি আচ্ছা দিব দিব আচ্ছা শালগম কত কইরা পটল কত কইরা পটল আপনার জন্য 60 টাকা রাখুন 60 পটল দিয়েন তো হাফ কেজি পটল দিয়েন কেজি পটল দেন বাইরে বাচ্চা বাচ্চা এটাও হাফ কেজি দেন উস্তাও হাফ কেজি দেন 10 টাকা দিবেন উস্তা দিবেন হাফ কেজি আর কাঁচা টমেটো আম বাচ্চা দিতে আছে কাঁচা টমেটো কত কইরা কাঁচা টমেটো 100 টাকা রাখুন 100 টাকা হাফ কেজি দেন কাঁচা টমেটো কাঁচা টমেটো আমি বাচ্চা দিতে আছে আর দিয়েন না আর দিয়েন না কাঁচা টমেটো আমি ছাড়া কেউ খায় না হাফ কেজি না তাহলে 250 দেন কমাই দেন তাহলে এটা দাও দিয়ে দিলাম দেন ওই এটা এটা কি এটা ময়লা হালকা ময়লা ফুল ফুল হ্যাঁ দেন 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 এটা গাছের ফুল দেন এটা কি আমাকে দেশি আচ্ছা ঠিক আছে এটা আমাকে দেশি বাঁধাকপি কত কইরা বাঁধাকপি 60 দেশি 50 টাকা একটা ওজন কি দেন এক কেজির উপরে আছে এক কেজির উপরে আছে মাপ দিয়ে দেই তো এক কেজি 200 গ্রাম হইতে পারে